আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, রংধনু আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আজকের বিষয় শুধুমাত্র একটি, সেটা হচ্ছে জ্যাম সার্ভার। এই ভিডিওটি তৈরি করার কারণ আমি বলি, আমি আইডিবি বিশ্বর রাউন্ড 37-এর ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের কোর্সে ভর্তি হওয়ার পর যখন আমার পিএসপি ক্লাসটা শুরু হলো, তখন স্যার আমাদের সবাইকে এই জ্যাম সার্ভার ইনস্টল করার জন্য আমাদের সবাইকে একটা ফোল্ডার দিল। সেখানে এই যে দেখুন, জ্যাম দা উইন্ডোজ 32-বিটের জন্য এটা 7.2.8, এটা হচ্ছে লেটেস্ট, একদম লেটেস্ট। এই যে জ্যাম সার্ভারের সবচেয়ে মানে পিএসপি 7.2.9 থেকে এই এই এইখান থেকে আমাদের এটা ডাউনলোড করে দিয়েছিল, এইখানে এটা ডাউনলোড করে দিয়েছিল। কিন্তু আমি যখন আমার কম্পিউটারে এটা সেট আপ দিতে যাচ্ছিলাম, তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম এর ভিতরে। সেটা হচ্ছে অ্যাপাচিকে আমি কোনোভাবেই রান করাতে পারছিলাম না। এখানে রান করাতে গেলে দেখা যাচ্ছিল পোর্ট মিসিং, ইউটিউবে অনেক ভিডিও দেখে দেখে পোর্ট মিসিং তো সমস্যার সমাধান করলাম, তো এখন দেখা যায় আবার দেখা যায় যে আমার একটা কোড মিসিং। তো আমি প্রায় এই এই একই সমস্যার সমাধানের জন্য প্রায় আমার কম্পিউটারে 2 বার উইন্ডোজ দিলাম, যেমন আমার উইন্ডোজে কোনো সমস্যা আছে, তারপর দেখি একই সমস্যা। তারপরে আমি অনেক ঘেঁটে ঘুঁটে, আমি আসলে একদম যখন হতাশ, বাংলা ইংরেজি হিন্দি বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে যখন আমার টিচারকে বললো যখন এই সমস্যাটার সমাধান হতে চাচ্ছিল না, ভাবলাম হয়তো বা আমার পিসির কনফিগারেশন ভালো না, তাই এই সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু সর্বশেষ আমি একদম সহজ হয়ে, অর্থাৎ এই ভিডিওটা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কত সহজেই আমার এই সমস্যার সমাধানটা করতে পারছি। দেখেন আমার পিসিতে এখন অলরেডি আমার জ্যাম কন্ট্রোলারে দেখেন এটা স্টপ হয়েছে, আমি যদি স্টার্ট দিলাম এটা আবার দেখেন এটা আমার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা রান করতে পারছি, এটা হচ্ছে আমার প্রুফ। এখন আমার মতন যদি আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন, অথবা আপনি যদি ওয়েব ডেভেলপার অথবা ওয়েব ডিজাইনার হতে চান, আর এই জ্যাম সার্ভার সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আসলে এটা আপনার জন্য অনেক বড় বোকামি হবে। তাহলে আসুন, জ্যাম সার্ভার ইনস্টল দেওয়ার আগে আমরা আসলে একটু সার্ভার সম্পর্কে কিছু জানি। সার্ভার হচ্ছে এই কম্পিউটার অর কম্পিউটার প্রোগ্রাম হুইচ প্রোগ্রাম অ্যাক্সেস টু সেন্ট্রালাইজ রিসোর্স অর সার্ভিস ইন এ নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্কিংয়ের সাহায্যে একটা কম্পিউটারের বিভিন্ন তথ্য সার্ভারে প্রদর্শন করা, সার্ভারের মাধ্যমে সেটা প্রদর্শন করা। এখন বিভিন্ন ধরনের সার্ভার আছে, এর মধ্যে যেমন আছে প্রক্সি সার্ভার, লোকাল ওয়েব সার্ভার, মেল সার্ভার, সার্ভিস প্ল্যাটফর্ম, ওয়েব সার্ভার, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সার্ভার, রিয়েল টাইম কমিউনিকেশন সার্ভার, এফটিপি সার্ভার। এটা দ্বারা আমরা আসলে খুব দ্রুত যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, এছাড়া আরও অন্যান্য সার্ভার আছে, তবে আজকের বিষয় হচ্ছে লোকাল ওয়েব সার্ভার বা লোকাল হোস্ট সার্ভার। হ্যাঁ, এই লোকাল হোস্ট সার্ভারেরই একটা ভিডিও আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি, যেটা হচ্ছে বিভিন্ন লোকাল হোস্ট সার্ভার রয়েছে, এর মধ্যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যাম সার্ভার, ঠিক আছে। তো জ্যাম সার্ভারটা আসলে এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এখানে আপনি অ্যাপাচি, তারপরে মারিয়ানা ডিবি বা পিএসপির মতো ল্যাঙ্গুয়েজ, এখানে অর্থাৎ সার্ভার বেস যে সকল কাজ আছে, এই আপনার কম্পিউটারে এই জ্যাম সার্ভারের মাধ্যমে বা জ্যাম সফটওয়্যারের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এর আউটপুট আপনি পাবেন, ঠিক আছে। তাহলে আপনি আজকে আমার এই ভিডিও থেকে কি দেখতে পারবেন, জ্যাম সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়, এবং এই যে অ্যাপাচি রান হয় না বা মাইএসকিউএল রান হয় না বা বিভিন্ন ধরনের কোড মিসিং দেখায়, সেটা কিভাবে আপনি সম্পূর্ণভাবে এর সমাধান পাবেন, এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, ইনশাআল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। আর যদি এই ভিডিওটি দেখে আপনি সামান্যতম উপকার
আমার বিশ্বাস আপনার সামান্য তম না, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার অনেক বেশি উপকারী হবে। যদি তারপরেও আপনি সামান্যতম উপকৃত হন, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমার চ্যানেলটা হচ্ছে রংধনু আইটি। আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে জ্যাম সার্ভার সেট আপ দিতে গিয়ে যদি আপনার কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার যদি এ ধরনের কোনো সমস্যা সম্মুখীন আপনি হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটা দেখলেই আমার বিশ্বাস যে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। এই জন্য আপনাকে আর কারো কাছে ধারণা দিতে হবে না। তাহলে আমি শুরু করে দিই। প্রথমে আপনারা যারা জ্যাম সার্ভার ইনস্টল দিতে চান, তারা এই সাইট থেকে এই সাইটে গিয়ে এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনার বিভিন্ন ভার্সন আছে জ্যাম্পের। আপনার কম্পিউটার যদি লিনাক্স সার্ভার বা ওএস বা বিভিন্ন উইন্ডোজ 7 বা যে কোনো সার্ভিসেরই হয়ে থাকে, আপনি সেখান থেকে আপনার পছন্দ মতন আপনার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম আছে তার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে নামা নিতে পারেন। আমি আজকে আপনাদের এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, এই যে যেটা সর্বশেষ। তো দেখেন এখানে আমার কাছে তিনটা সার্ভার আছে। একটা হচ্ছে একটা ওয়াম্প সার্ভার, এটা ওই লোকাল হোস্টের মতন কাজ করে। আর একটা হচ্ছে জ্যাম সার্ভার। এখানে আমার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 7.2 যেটা লেটেস্ট, আর একটা হচ্ছে পুরাতন ভার্সন 5.5.38, ঠিক আছে? তাহলে আমি আজকে দেখাবো যে আসলে আমি এই যে 7.2.8 এটা আমার কম্পিউটারে আমি ইনস্টল দিতে যাচ্ছি। যারা নতুন আমার ভিডিওটা প্রথম থেকেই দেখেন, আর যারা যারা পুরাতন কিন্তু এই সময় যে আপনার অ্যাপাচি রান হচ্ছে না, এই সমস্যার সমাধান যারা নিতে চান তারা অবশ্যই একটু টেনেও দেখতে পারেন, অর্থাৎ স্কিপ করতে পারেন। আমি এই ভিডিওটা একটু লম্বা করব, এই কারণে আমি এখানে কোনো এডিট করব না। আমি দেখাবো যে এটা কি করে আপনি রান করতে পারবেন। এখানে আমি ডবল ক্লিক করলাম, করার পর একটু ওয়েট করুন, এটা অবশ্যই ইনস্টল হতে একটু সময় নেয়। আর এর মাঝে আমি বলে রাখি, আমি কিন্তু অলরেডি এটা আমার কম্পিউটারে রান করে রাখছি। আমি এটা কি করব, এখানে বলতেছে কি যে আপনি এটা কি সি ড্রাইভে রাখতে চান, আর এটার কি কোনো নাম পরিবর্তন করতে চান। মনে রাখবেন এটা শুধু একবারই আপনার এই জিনিসটা পরিবর্তন করতে পারবেন ইনস্টল দেওয়ার ক্ষেত্রে। তা আমি যেহেতু আপনি যদিও এটা আমি এস ড্রাইভে একটা ইনস্টল দিয়ে রাখছি, তা আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি এটা সি ড্রাইভে এবং এই জ্যাম্পটা আমি ইনস্টল করব। নেক্সট করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম। এটা আনপ্যাকিং হচ্ছে জ্যাম সার্ভার। এটার সুবিধা হচ্ছে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস, মেজেন্টো, পিএসপি এগুলো মানে সার্ভার সার্ভার থেকে যে কাজগুলো আমরা আসলে করি তা সব কিছুই আপনার কম্পিউটারে এই জ্যাম সার্ভারের মাধ্যমে করতে পারবেন, লোকাল হোস্টের মাধ্যমে। আপনারা দেখুন এটা আনপ্যাকিং হচ্ছে, এটা তো অবশ্যই ইনস্টল হতে একটু সময় নেয়। একটা কাজ করি, আমি এটা পজ করি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রায় আনপ্যাকিং শেষ হতে যাচ্ছে। আনপ্যাকিং হলে দেখুন আর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ইনস্টলিং দেখাচ্ছে, আপনার পিসি যদি কনফিগারেশন খুব ভালো থাকে তাহলে হয়তো বা এত সময় নেবে না। আমার পিসি
সাথে যেহেতু এর আগে আরো ইনস্টল করা আছে, তো এই কারণে একটু সময় নিচ্ছে। আপনার সমস্যা নেই, আপনি জ্যাম সার্ভার একাধিকবার আপনার যে কোনো কম্পিউটার ড্রাইভে আপনি সেট আপ দিতে পারবেন। তবে মনে রাখবেন সি ড্রাইভে সেট আপ না দেয় ভালো, কারণ অনেক সময় যদি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে যদি কোনো সমস্যা হয় আর কোনো গুরুত্বপূর্ণ ফাইল যদি আপনার এই জ্যাম এর এসটি ডক্সের ভিতরে থাকে, তখন দেখা যাবে যে আপনার সমস্ত কিছুই চলে গেল। এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে সি ড্রাইভে না রেখে অন্য যে কোনো ড্রাইভে রাখা। এটা ইনস্টলিং হচ্ছে, আমি আর একটু স্কিপ করি। এখন এখানে একটা টিক চিহ্ন দিয়ে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। আমি এটা ফিনিশ করলাম। ফিনিশ করার পর আমাকে কন্ট্রোল প্যানেল এখানে প্রথমে এটা ফার্স্টে আসবে, দ্বিতীয়বার আসবে না। আপনি এটা ইউএসএ ল্যাঙ্গুয়েজে রাখবেন, তারপর সেভ দিবেন। তারপর দেখেন অলরেডি আমি শুরু না করতে আমার এখানে দেখা দিয়েছে যে প্রবলেম ডিটেক্টেড পোর্ট, এটা বলতেছে অলরেডি ইউজ। ঠিক আছে, এতগুলো আমাকে অলরেডি তারা সমস্যা দেখায় দিয়েছে। তারপরে আমি দেখেন আমি স্টার্ট মেন্টে যখন ক্লিক করবো, তখন এই যে ধরনের একটা এই এইচটিপিটির এক্সিট, এটা এন্ট্রি প্রিন্ট পয়েন্ট নট ফাউন্ড, এই জিনিসটা আমাকে 2 দিন জ্বালাইছে। ঠিক আছে, আমি কোনোভাবে এটার জন্য আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি, যে হাউ টু সেট আপ এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, কিন্তু কোনো ভিডিওতে আমি আসলে আমার সমস্যাটা সমাধান করতে পারিনি। এই যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, এটার প্রবলেম কী করে সলভ করা যায় এরকম কিছু লেখো সার দিয়েছি, কিন্তু তারা কেউ আমাকে এই বিষয়টা সমাধানের জন্য যে সকল পদ্ধতি দেখাইছে তাতে আমার সাকসেস আমি হতে পারিনি। ঠিক আছে, এটা যখনই আমি ইনস্টল রান করতে যাই তখনই আমার এই ধরনের একটা নোটিস আসে এবং এটা কোনোভাবে হয় না। দেখেন এটা মাইস্কল, এটা এটা কিন্তু রান হবে। হ্যাঁ, আপনাদেরও হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এটাও রান হচ্ছে না, এখানে বিভিন্ন সমস্যার কথা বলছে। তো এই সমস্যাটা আসলে আমরা মনে হয় অনেকেই ফেস করি। এই সমস্যার সমাধানের জন্য আমরা ইউটিউবে যতই ভিডিও দেখি না কেন, আমার মনে হয় যে সবচেয়ে সহজ সমাধানটা আমি দিতে মানে আমি দিব, অথবা যারা জানে তারা তো কোনো সমস্যা নেই। সেই সমাধান হচ্ছে এই একই জিনিস, আমি আমি প্রথম উইন্ডোজ 7.2 মানে লেটেস্ট সবচেয়ে লেটেস্ট যেটা এটা ইনস্টল দিলাম, এটা দেখেন আমি রান করতে পারি না। এবার আমি যদি এই যে সবচেয়ে পুরাতন এখানে এই যে এইখানে এইখানে দেখেন সবচেয়ে পুরাতন কোনটা হচ্ছে 5.6, এটা অনেকে ভাবে যে যদি আমি এটা দিই তাহলে আমার পিএসপি 7.2.9 এই কোডগুলোকে সমর্থন করবে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নেই, সকল কোডই এখানেও সমর্থন করবে, এটা শুধু একটা সার্ভার, কোনো সমস্যা নেই। এটা দেখেন আমি এখানে এটা তো আমি ইনস্টল দিলাম কিন্তু কাজ হলো না। দেখেন আমার পিসিতে অলরেডি আরও একটা সার্ভার ইনস্টল দেওয়া আছে, সেটা হচ্ছে এটা। এটা দেখেন আমি স্টার্ট সরি এটা এই যে এটা এবার আমি আমার এই একই পিসিতে দেখেন আমি একটা ওল্ড ভার্সনের জ্যাম ফাইল এক্সিস্ট ফাইল আমি এটা ইনস্টল দেওয়ার জন্য পূর্বে কারণে ডবল ক্লিক করে এটাকে
লার্ন করব সেট আপ দেওয়ার জন্য। একটু সময় নিচ্ছে, ও একটা ওয়ার্নিং দিবে যে এটা আসলে আপনার কি কি এর বিষয়ে অ্যাক্সেস করতে পারে এবং আপনার সিস্টেমে কি কি কাজ করবে। ঠিক আছে, এটা নেক্সট করলাম, তারপর নেক্সট করলাম, এই আবার সি ডাইভে আমি এটা জ্যাম্পের সাথে আরো একটা অক্ষর লাগাই দিলাম এ। এটা কিন্তু পরবর্তীতে আপনি রিনেম করতে যাবেন না, করলে কিন্তু আর এসে আর অ্যাক্সেস করতে পারবে না। এটা আবার আগেকার মতন আমি সেট আপে দিলাম। ঠিক আছে, আমি একটু স্কিপ করি, এটা আনপ্যাক হোক। এটা আনপ্যাকিং প্রসেসের দিকে বরাবর না, এটা আনপ্যাকিং হচ্ছে। আনপ্যাকিং এবং ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমাকে বলতে দেয় যে আপনি কন্ট্রাক্ট প্ল্যানে যাচ্ছেন। হ্যাঁ, আমি কন্ট্রাক্ট প্ল্যানে যেতে চাই, কারণ আপনাকে দেখাতে চাই যে গতবার যে জিনিসটা আমার এখানে রান করার সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল প্যানেলটা আসার সাথে সাথে এখানে আমাকে সব লাল দাগে বিভিন্ন সমস্যার কথা বলছিল, এই একই জিনিস দেখেন। আমি স্টার্ট করি, দেখেন আমার অ্যাপ আছে, রান হয়ে গেছে এবং সে আমার অ্যাক্সেস হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনারা অ্যাক্সেস করতে দিবেন, ঠিক আছে, এবং মাই স্কোর। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে, আসলে আপনি যদি আমার মতন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হচ্ছে। শুধুমাত্র কি করবেন, আপনি পুরাতন ভার্সনটা আনইনস্টল করে দিবেন এবং নতুন একটা মানে মানে নতুন ভার্সনটা আপনি আনইনস্টল করে আপনি পুরাতন ভার্সনে যাবেন এবং সেটা ইনস্টল করবেন। আর টিপস হিসেবে আপনাকে একটা জিনিস দেখাতেছি, সেটা হচ্ছে এখন যদি আমি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে যদি আমি ক্লিক করি তাহলে ও অটোমেটিকলি আমাকে কি দেখায়, লোকাল হোস্টে ক্লিক করলে ও আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়। তা আপনি যদি চান যে না আপনি লোকাল হোস্টে ক্লিক করবেন এবং লোকাল মানে লোকাল হোস্ট লিখে সার্চ দেবেন এবং লোকাল হোস্টেই এই জিনিসটা দেখাবে। যারা নতুন তাদের জন্য বলে রাখি, আসলে এই সার্ভারটা রান করার পর আপনার যে কোনো বাজারে গিয়ে আপনাকে জাস্ট লিখতে হয় লোকাল হোস্ট। এর নিজস্ব একটা আইপি অ্যাড্রেসও আছে, আপনার আপাতত আইপি অ্যাড্রেসটা না জানলে চলবে। আপনি ফার্স্টে লিখবেন লোকাল হোস্ট, কিন্তু এটা আমাকে অটোমেটিকলি ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে আপনি খুব সহজে এই জিনিসটার সমস্যার সমাধান করতে পারবেন। সেখানে আপনি লোকাল হোস্ট যেখানে ইনস্টল দিয়েছেন, আপনি যেখানে সি ড্রাইভে দিয়েছি এখানে থেকে এসটি ডক্সে যাবো, যাওয়ার পর এই যে এখানে ইনডেক্স ডট পিএসপি আছে, হ্যাঁ এখানে আমি শুধুমাত্র এটাকে রিনেম করে ইন্ডেক্সের কাছে জিনডেক্স বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার একটা আপনি একটা মজার একটা জিনিস দেখতে পাবেন, দিয়ে যদি আপনি এবার যদি আপনি আবার এই একই জিনিস এখানে যদি আপনি লোকাল হোস্টে যান, দেখেন এবার আপনাকে লোকাল হোস্টে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আপনি এসটি ডক্সের মধ্যে আপনি যা যা আছে সব কিছু দেখতে পাবেন। তাহলে যদি কি ভালো হলো না, এখন আপনি এখানে যে ফোল্ডারগুলো রাখবেন সেখানে সেটা এটা অ্যাক্সেস করতে পারবেন। তাহলে বন্ধুরা যদি এই ভিডিওটা আসলে আমার তাহলে বুঝতে পারছেন যে কত সহজে আসলে এই জিনিসটা সমস্যার সমাধান করা গেছে। আর এই জন্য কি বলবো, এটা আমার করার একটাই কারণ যে আমি দুইবার আমার কম্পিউটারকে অপারেটিং সিস্টেম চেঞ্জ করেছি, একবার উইন্ডোজ 7 দিছি, একবার উইন্ডোজ 10 দিছি, অনেক কিছু করেও আমি আসলে জ্যাম সার্ভারটা ইনস্টল করতে পারতেছিলাম না। এবং প্রায় 2 দিন আমি একটা না ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, বিভিন্ন ধরনের টিক্স এর সহায়তা নিছি, কিন্তু কোনোভাবেই আমার আসলে সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু এত সহজে যে আবার আমার সমস্যাটা সমাধান হবে আমি কখনো আশাও করি নাই। তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই সবচেয়ে ফার্স্ট এই ভার্সনটা আপনি ইনস্টল দিয়ে নেবেন। আপনার কম্পিউটার যদি 32 বিট অথবা 64 বিট হয় কোনো সমস্যা নেই, আপনি 32 বিটের ডাউনলোড দিবেন এবং এটা সেট আপ দেবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা সুন্দরভাবে কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমি চেষ্টা করব আমার এই ভুলগুলো শুধরে নেওয়ার। আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে খুব মানে আত্মপ্রকাশ করতে পারি, আর আমি সফলতার সাথে যেন আমার আইডি বিশ্বের কোর্সটা কমপ্লিট করি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।